sabes, mamá Javier no sabe. Hello guys, welcome back to our channel. Tomra dekhcho Little Mang Vlog. Amader channel e notun ekti video der modhe shokolke janai onek shagoto. Thumbnail dekhe to tumra bujhte perei gecho aaj ami tomader shonge amar dadar birthday diner vlog share korchi. To shei karone jonmodin mani bangali jonmodin mani payesh hobe. To dekho ma payesh baniye batite dadar jonno alada kore tule rakhlo ebong kaju kismis sajiye decoration kore nilo. এবার চলো আর কি কি রান্না হবে আজকে সেগুলো দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছো এখানে পনির ভাজা হচ্ছে তো তার মানে পনিরের তরকারি হবে তো মা ওদিকে পনিরের তরকারি রাঁধছে আর আমি এদিকে টমেটো কুচিয়ে নিচ্ছি চাটনির জন্য টমেটো তা পনিরের তরকারি হবে আর চাটনি হবে আর কি কি হবে সেটা দেখার জন্য তোমাদেরকে ব্লগটা স্কিপ না করে দেখতে হবে তো বার্থডে যেহেতু সেহেতু স্পেশাল কিছু তো রান্না করতেই হবে তো অনেক কিছু আজকে রান্না হয়েছে অনেক খাওয়া দাওয়া হয়েছে আর সাথে অনেক আনন্দ হয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে তোমরা আমার এখন ফ্যামিলির মেম্বার তো তোমাদের সঙ্গে যদি আমার আনন্দের মুহূর্ত শেয়ার না করি তাহলে কেমন করে হয় বলো তো দেখতেই পেলে পনিরের জন্য আলু ভেজে নিচ্ছে এবার পাঁচ রকমের ভাজার জন্য এক এক করে সব ভাজা ভেজে নেবে মা তো দেখতেই পেলে আলু ভাজা হচ্ছে আর এদিকে মিষ্টি কুমড়ো আলু হচ্ছে বেগুন লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে আবার এদিকে পনিরের তরকারি ফুটছেও পনিরের তরকারি হয়ে গেছে এখন ফুটছে পনিরের তরকারি আলু দিয়ে আর হচ্ছে মটরশুঁটি দিয়ে করেছে আর এদিকে আমি আজকে ফ্রাইড রাইস রানবো সেজন্য ক্যাপসিকাম আর এদিকে বিন ভাজছি ক্যাপসিকাম কিশমিশ কাজু বাদাম সব ভেজে নিয়েছি বিন ভাজা হয়েছে আর এদিকে গাজর কুচিয়ে রেখেছি গাজরটাও ভাজবো আর এদিকে দেখো রাইস আমার কমপ্লিট রাইস হচ্ছে তারপর দুপুরবেলায় থালা টালা সাজিয়ে মা এখানে দাদাকে আশীর্বাদ করতে চলে এসেছে দাদাকে আশীর্বাদ করে দিল তারপর দাদাকে খাইয়ে দিল আর বাবুকে একটু খাওয়াতে যাচ্ছিল কিন্তু বাবু তো খাচ্ছে না তোমরা দেখলেই বাবু না কিচ্ছু খেতে যায় না আর এই ছিল আজকে আমাদের দুপুরের হচ্ছে মেনু তো দেখে নাও তোমরা কী কী ছিল ছিল হচ্ছে ফ্রাইড রাইস পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজার মধ্যে ছিল বেগুনি আর ছিল বেগুন ভাজা তারপরে ফুলকপির পকোড়া আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর যে পাঁপড়টা রয়েছে ওটা চাটনির সঙ্গে তো ফ্রাইড রাইস পনির পায়েস চাটনি পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ভাজা আর পাঁপড় এই ছিল আজকে দুপুরবেলার মেনু আর রাত্রিবেলায় অন্য কিছু এই হচ্ছে আমাদের বার্থডে বয় বার্থডে বয় আমাদের খুব খুশি তো দেখো এবার মা একটু বাবুকে পায়েস খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু বাবু কিছু কিছুতেই কিছু খাবে না দেখো মুখে একটু দিয়েছে আর ফেলে দিচ্ছে তো এবার দাদা আর মায়ের বাবা খেয়ে নেবে দুজন যেহেতু রান্নাবান্না হয়ে গেছে ফটো সেশন আশীর্বাদ করতে করতে আবার খাবার ঠান্ডাও হয়ে যাচ্ছে এই জন্য এখন ওরা খেতে বসে যাবে তো ওরা খেয়ে নেক এবার আমরাও খেয়ে নিই তারপর ফিরে আসবো রাত্রিবেলায় আর আমার দাদার গায়ে যে গেঞ্জিটা আর যে প্যান্টটা পরে আছে এটা কালকে যে বাজারে গেছিলাম না কালকের ব্লগে বললাম তো বাজার থেকে মা এই গেঞ্জিটা আর এই প্যান্টটা কিনেছে দাদাকে গিফট দিল আর এই যে ওরা খেতে শুরু করে দিয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার রাতে আসছি ফিরে তোমাদের সামনে তো আবার ফিরে এলাম রাত্রিবেলায় এই দেখো রাত্রিবেলায় এই কেকটা আনা হয়েছে এই কেকটা হচ্ছে দাদার বার্থডে কেক আর পাশে রয়েছে হচ্ছে লুচি আর মাংস তো রাতে এই ছিল আমাদের আয়োজন কেক আর লুচি মাংস তো এবার দেখো কেক সাজিয়ে লুচি মাংস সাজিয়ে দেওয়া হয়েছে এবার দাদা বসে গেছে পাশে ঠাম্মিকে নিয়ে তো এবার কেক কাটিং হবে আমি এই যে এই মোমবাতিটা আছে এটা ধরিয়ে দেবো আর এটা না ধরানোর সময় বাস্ট করেছিল এটা ভিতরে কেমন থাকে সেটা তো আর জানা যায় না না পরে পরে ধরানোর সময় বোঝা যায় তো দেখো কি হয় আমি যেই ধরাবো আর এটা মানে জোরে থাকলো না এটা একটা আক্ষেপ জ্বালানোর সাথে সাথে ওটা ধরেই শেষ হয়ে গেল হয়তো অল্প কিছু বারুদ সামনের দিকে এগিয়েছিল
তো দেখো তোমরা কি হয়, যে আমি আগুনটা দিলাম এই যে এটুকু জ্বলে বন্ধ হয়ে গেল, তো আর কি এর জন্য একটু মন খারাপ হলো। তারপরে ওটা সরিয়ে দিয়ে আমরা কেকটা কেটে নেব। দাদা কেকটা কেটে নিচ্ছে, আমি হ্যাপি বার্থডে উইশ করছি, তো দাদা কেকটা কেটে সবাইকে খাইয়ে দেবে। তোমরা দেখো দাদা খুব ধীরে ধীরে কেকটা কেটে নিচ্ছে, এবার কেকটা কেটে সবাইকে এক এক করে খাইয়ে দেবে। তো এইভাবে আমরা নিজেরা একটু আনন্দ করলাম, নিজেরা একটু একটা স্পেশাল দিন ক্রিয়েট করার চেষ্টা করলাম। তো জন্মদিনের এই সেলিব্রেশন তো প্রত্যেক ঘরে ঘরেই হয়, এটা সম্পূর্ণ নিজেদের একটা আনন্দের ব্যাপার। তো আমরা বাইরের কোনো লোকজনকে মানে নিমন্ত্রণ করে বিশাল বড় কিছু সেলিব্রেট করি না, নিজেরা নিজেরাই একটু আনন্দ করার চেষ্টা করলাম একটা দিন। তো দেখো কেকটা কেটে দাদা এবার হচ্ছে ঠাম্মিকে খাইয়ে দেবে, আর তারপর সবাইকেই খাইয়ে দেবে, সবাই দাদাকে খাইয়ে দেবে। এইভাবেই আমরা আনন্দ করলাম। তো এই ছিল আজকে ছোট্ট দাদার জন্মদিনের ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, অল নোটিফিকেশনটি অন করে রাখো, তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথম তুমি দেখতে পাবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো বারবার প্রত্যেক ভিডিওতে আমি অসংখ্য 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই। তো দেখো দাদা মায়াঙ্কের বাবাকে কেক খাইয়ে দিল, এবার আমার বাবাকে খাইয়ে দেবে, তারপরে ঠাকমা এদিকে গিয়ে আবার মায়াঙ্কের বাবাকে খাওয়াবে বলে কেকটা তুলছে। দেখো মানে নাতি জামাইকে না খাওয়ালে হবে না, নাতি জামাইকে খাওয়াতে হবে। ওই দেখো গিয়ে মায়াঙ্কের বাবাকে কেক খাইয়ে দিল, নাতি জামাইকে না খাওয়ালে তো হবে না, নাতি জামাইকে তো খুব ভালোবাসে। তারপর দাদা হচ্ছে বাবাকে কেক খাইয়ে দেবে, আর বাবাও দাদাকে কেক খাইয়ে দেবে। এইভাবেই আমাদের আজকের দিনটা শেষ করলাম, আজকের ব্লগটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।